বাগেরহাট জেলা আওয়ামী লীগের দীর্ঘ 44 বছরের এখনো উনি সভাপতি আছেন। অত্যন্ত দুর্যোগময় মুহূর্তে 1980 সালের দিকে তিনি বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব নেন। এরপর দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে দলকে ক্ষমতার দ্বার প্রান্তে জননেত্রী শেখ হাসিনা নিয়ে এসেছিলেন, যারা বাংলাদেশ ডাক্তার মোজাম্মেল সাহেব সেই লড়াইয়ে অন্যতম এক সিপাহ। তিনি চারবার এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন এবং সংসদীয় কমিটির সভাপতি ছিলেন। আমাদের চিরনন্দিত জনাব আলহাজ ডাক্তার মোজাম্মেল হোসেন সাহেব আমাদের ছেড়ে চলে গেছেন, অবশ্য পরিণত বয়সে, কিন্তু তবুও আমরা শোক ভুলতে পারি না। ওনাকে ছাড়া দল এই 44-42 বছর ভাবেনি, এখনো ভাবা খুবই কষ্ট হয়। ধন্যবাদ আপনাদেরকে। আমরা আজকে ওনার শেষকৃত্য অনুষ্ঠান সমাপন হবে দুটার দিকে, এখানে স্টেডিয়ামে জানাজা হবে 3:30 দিকে, মোরেলগঞ্জে জানাজা হবে এবং আর আসর বাদ ওনার বাড়িতে কচুবুনিয়ায় জানাজা হবে। আপনাদের সকলকে জানাজা হবে এবং এখানে গার্ড অব অনার হবে, মোরেলগঞ্জে গার্ড অব অনার হবে। উনি মুক্তিযোদ্ধা, সেই হিসাবে ওনাকে শ্রদ্ধা নিবেদন করবেন আসলে। ধন্যবাদ আপনাদেরকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলা।